ট্রাইফোল্ড বসিয়ে ওর আগে থেকে যে কাজগুলো করে আসেন, আমি জাস্ট ফ্রন্ট পার্টটা ফুল কমপ্লিট করি এখানে, আর ব্যাক পার্টের কিছু শেপ নিয়ে দেখাই, ঠিক আছে? টেক্সট টেক্সট তো আর না দরকার নেই, ঠিক না? এগুলো তো পারবেন, আগের ক্লাসগুলো যদি করে আসেন তাহলে ইনশাল্লাহ পারবেন, পারবেন না নাকি? বুঝতে পেরেছেন সবাই? জি ভাইয়া পারবো। আমি এই ফ্রন্ট পার্টটা মনে করেন পুরাটা করার চেষ্টা করি, আর ব্যাক পার্টের হয়তো যদি কঠিন শেপ মনে হতে পারে ওগুলো একটু নিয়ে দেখাই আপনাদেরকে। হ্যাঁ, ওকে। আচ্ছা দেখেন, যেটা বলতে চাইছিলাম, এখানে এখানে এই শেপটাকে একটু নিচে নামাই দিই, আমি মনে করেন এভাবে এরকম রাখি একটু, ওকে। এটাকে প্রয়োজনে একটু নিচে নামাই, এভাবে রাখি। আর হচ্ছে এটা এক্সপ্যান্ড করে দিবেন, ঠিক আছে? এক্সপ্যান্ড করে প্রয়োজনে একটু উপরে উঠায় দেন এটা এভাবে। আর ইমেজটাকে এইভাবে বর্ডার পর্যন্ত মিলাই দিয়ে প্রিন্ট এরিয়া পর্যন্ত, ঠিক আছে? এখানে বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ওকে। আর এখানে একবার, আর এখান থেকে একটু কাটা দিতে হবে, আমি মনে করেন লাইন সেগমেন্ট টুলটা নেই, এটা একটু স্টকটা একটু ভিতরে ঢুকা দিতে হবে, এখানে তো লেগে গেছে, একটু ভিতরে ঢুকাই এইভাবেই রাখি, কিছু করার নেই। আর এখানে এসে আমি লাইন সেগমেন্ট টুল এটা একটু কেটে দিই, কন্ট্রোল টুল লক করে রাখেন। এটাকে ধরে এটা উপরে উঠে আসছে, আবার কি করবো বলো তো, নিচে নামাই দিবো, ঠিক না? উপরে রাখবো, পাটপ্যান্ডের করতে গেলে এরকম সময় উপরে চলে আসে, সে বিলে টুলটু কিনতে করলে আর এই ঝামেলা গুলো হয় না, ঠিক আছে? জায়গাটা জায়গায় থাকে, ওকে। কি বললাম, কথা শুনতে পাচ্ছেন আমার সবাই? জি ভাইয়া। হ্যাঁ, আমি কি করাটা বললাম বুঝতে পারছেন? আমি টেক্সট গুলো উপরে, আমি আপনাদের ক্লাসের আগে এগুলো করে রাখছিলাম, টেক্সট গুলো আমি আগে থেকে নিয়ে আসছিলাম, টেক্সট তো আগে থেকে নিয়ে আসতে পারবেন আপনারা, ঠিক না? পারবেন না নাকি? এগুলো না সমস্যা আছে কোনো? না ভাইয়া পারবো। হ্যাঁ, এসে টেক্সট গুলো রাখি আপাতত, আমরা এইভাবে রাখি। আইকনগুলো মানে আমি কিছু ডাউনলোড দিয়ে রাখছিলাম, যেমন এই আইকনটা কি লিখে সার্চ দিবেন বলেন তো, একজন বলেন তো, এই যেখানে এই ফ্ল্যাট আইকনে একটা ফন্ট আছে না দরকার নেই, এটা কি লিখে সার্চ দিবেন মনে করেন এই আইকনটা ফ্ল্যাট আইকনে, ইউজার আইকন না এই বাই পিপল, গ্রুপ পিপল লিখে সার্চ দিবেন, ঠিক আছে? জি ভাইয়া। আবার এটা কি লিখে সার্চ দেওয়া যায় বলেন তো, এই যে এটা গিয়ার টাইপ কিছু বোঝাচ্ছে, বোঝা যাচ্ছে? সেটিং। হ্যাঁ, সেটিং, সেটিং লিখে সার্চ দিবেন, ঠিক আছে? অথবা স্ক্রু গ্রে এগুলো লেখা সার্চ দিলেও আসতে পারে, অথবা সেটিং লেখা আসবে, আমি সেটিং দিয়ে নিয়ে আসছি, ওকে। আবার মনে করেন এটা কিসের আইকন, এটা এটা মার্কেটিং আইকন, ঠিক না? মার্কেটিং, মার্কেটিং টাইপের, অথবা হ্যাঁ গ্রাফ লেখা সার্চ দিতে পারেন, আসতে পারে, আর এটা তো এনভেলপ, এরকম আর কি বিষয়গুলো, ঠিক আছে?
আইকন গুলো কিছু কিছু ডাউনলোড দিয়ে রাখছি, আমি ওপেন করি এখানে, আলাদা একটা ট্যাবে ওপেন করি। কন্ট্রোল সি দেই, কন্ট্রোল ভি দেই, এখানে শিফট ধরে মনে করেন কমাই দিই আমি। এটার আমি এখানে নিয়ে আসি, অল শিফট ধরে এখানে আমি রাখি। প্রয়োজনে অল শিফট ধরে একটু ছোট করে নিই। আচ্ছা ট্যাবটা ক্লোজ করে দিই আমি, এখন দরকার নাই। এটাও নিয়ে আসি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেই। আচ্ছা আপাতত রাখি, একটা একটা করে নিয়ে এসে রাখি আপাতত। কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেই, শিফট ধরে একটু কমাই মনে করেন। কন্ট্রোল জি দেই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দেই, শিফট ধরে একটু ছোট করে দেই মনে করেন এরকম আর কি। এইটার রেশিও অনুযায়ী একটু আমরা গাইড টেনে দিই, আগে যে সিস্টেমে করছি ঠিক না? বুঝতে পারছেন কি বললাম, কিভাবে করছিলাম মনে আছে বলেন তো একজন? হ্যাঁ ভাইয়া মনে আছে, গাইড টেনে নেবো ঠিক না? হ্যাঁ ভাইয়া, চোখের আন্দাজে করলো সমস্যা নাই ঠিক আছে, এগুলো কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নাই, তবে আমি এভাবে কাজ করি। ওকে ওকে, এইভাবে একটা গাইড টেনে নিলাম মনে করেন, সবগুলাকে এইভাবে আমি এই রেশি অনুযায়ী গাইডের ভিতরে বসাই ঠিক না? এই আর কি, শিফট ধরে এটা ছোট করে দিই, এরকম করে দিই একেবারে হলো এরকম ঠিক না? আর এটা কি আছে আমার এনভেলোপ আইকনটা, শিফট ধরে ছোট করে দিই মনে করেন। শিফট ধরে এটা নিচে ছোট করে দিই আমি, তারপরে মনে করেন আপনি আটা আছে, ওটা আমি শিফট ধরে ছোট করে দেই। বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। আইকন গুলো বেশি ছোট করে ফেলছে ঠিক না? যেভাবেই রাখি আপাতত, এখানটা একটু আরেকটু ছোট করে নিতে পারেন এই দুটো আইকন, আপাতত এইভাবেই রাখি। গাইড গুলো আনলক করি, লক করে দিই গাইড।
এই তো আমার আইকন তো সব নেওয়া হয়ে গেছে। এবার টেস্ট গুলো তো আমি, আপনারা তো আগের ক্লাস গুলো করছেন, এই তো পারবেন টেস্ট গুলো। আমি টেস্ট গুলো আগে থেকে নিয়ে আসছিলাম যাতে ক্লাস গুলো আমার করার সুবিধা হয়। আমি এখানে নিয়ে বসাই দিই, ঠিক আছে? টেস্ট গুলো এখানে আমি বসাই দিলাম, এটা বসাই দিলাম এখানে, একটু অ্যাডজাস্ট করি আমি। একটু চোখের আন্দাজি করি এগুলো, হ্যাঁ পরে অ্যালাইন ট্যালাইন করবো নে। ওকে, কি বললাম? এখন চোখের আন্দাজে করে নেবেন। পরে অ্যালাইনটা ঠিক করতেছি আমি। এখানে তো আমি আইকন গুলো নিয়ে রাখছিলাম, আবার কষ্ট করে ওইখান থেকে নিয়ে আসছি আমি। যাই হোক, যাওয়ার হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে নিয়ে ওখানে মানে মাপ নিয়ে আমি করছিলাম এটা। সোয়া স্টপেন করে কাজ করবেন তাহলে সুবিধা হবে। এটার ফিল কালারটা করে দিবেন। এটা এখানে নেই, ওকে, সবগুলো একসাথে নিয়ে গেলে তো পারতাম। এটা ধরি, শিফট ধরে এটা ধরি, এটাটা সিলেক্ট করি, এটা ধরে শিফট ধরে এটা ধরে, এটা এটা রাখি এখানে, আপাতত রাখি। এটা ধরে শিফট ধরে এটা ধরে এখানে রাখি আপাতত, এটা ধরে এটা ধরে শিফট ধরে এটা, এটা ধরে এটা ধরে, এটা ধরে এটা ধরে, এখানে রাখি আমি। তারপর হচ্ছে এক লাইন হেয়ার, এখানে এটা আছে, এবার একটু বড় করি মনে করেন। ওকে, এই যে ওরা ট্রাইফল ভুসিওর টেমপ্লেট, মুল্টি জেনারেল ট্রাইফল ভুসিওর টেমপ্লেট লেখা থাকবে না, হয়তো ওর কোম্পানি সম্পর্কিত কিছু লেখা থাকবে, ঠিক না? এখানে বুঝতে পেরেছেন? হ্যাঁ ভাইয়া, ঠিক না? জি ভাইয়া। হ্যাঁ, এখানে এটা এখানে না রাখি, এখানে নিয়ে রাখি, সাদা করে দেই মনে করেন, এটা মনে করেন এখানে নিয়ে রাখি। আর হচ্ছে কন্ট্রাক্টর,
সব টেক্সট নেওয়া হয়ে গেছে ঠিক না, নাকি বলেন কোনো টেক্সট নেওয়া বাকি আছে নাকি? দেন তো এই পার্টের বাকি নাই। আচ্ছা মনে করেন আমার তো শেপের কাজ, এটা এটাই তো হচ্ছে ব্রান্ড কালার ওদের। আমরা এখান থেকে কাজগুলো করি, এখান থেকে মনে করেন আমি কালারটা দিয়ে দিই, এটা নিলাম এখান থেকে, এই কালারটা দিয়ে এখান থেকে আমি কালো কালারটা দিয়ে দিই। আচ্ছা এখানে রাখি, ওকে একটু হালকা করার জন্য প্রয়োজনে। ওকে এবার রাখেন, এবার আমি এই কালার কোডটাই সব জায়গায় ব্যবহার করব। এখন মনে করেন আমি এই কালোটাই লরম এসানে দিব, এখন কি আমি আইড্রোবারটা দিয়ে দিব? হ্যাঁ বলেন তো। না ভাই আইডো বাটার কেন দিব না বলুন তো? ওই সাইজ ছোট হয়ে যাবে। হ্যাঁ তাহলে ওই সাইজটা সবই নিয়ে নিবে ঠিক না? আমরা এক কাজ করবো তাহলে, এই কালারটা যেটা এখানে দিতে চাই তাহলে আমরা একটা ক্লিক করি, ক্লিক করে এখানে কোডটা নিয়ে নিই কপি করে, ঠিক আছে? কি আছে কন্ট্রোল সি ঠিক না, এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করি, আবার শিফট ধরে এটা সিলেক্ট করি, আবার এটা সিলেক্ট করি, ডাবল ক্লিক করি, কন্ট্রোল ভি দিয়ে দিই। ওকে আমরা এক কাজ করতে পারি, এই কালার কোডটা এটা 8 নম্বর ফন্টটি, আটটি আছে ঠিক আছে, এটাও 8 ফন্ট। ওকে এটা একটু গাঢ় আছে সম্ভবত ঠিক না, এটা একটু গাঢ় করে দিই নাকি, আনালে নিচের গুলো আরো হালকা করে দিই ঠিক আছে। এখান থেকে এই কালারটা দিয়ে দেন, এটা সেম ফন্ট, আইটো বাটা ক্লিক করলে সমস্যা নাই না, নিয়ে নিতে পারে কারণ গ্যাপ গুলো তো সমান থাকবে না ঠিক না, গ্যাপগুলো তো চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে এটা নিয়ে আমি নিয়ে কালারটা তো এইভাবে চেঞ্জ হয়ে যায় কেন? কন্ট্রোল সি দেন, এটা তো আমি এইভাবে নিয়েছিলাম, ওটা চেঞ্জ হওয়ার কারণটা কি? সবসময় ব্র্যান্ড কালার ক্লিক করে তারপর কাজগুলো করবেন ঠিক আছে। এটা এই কালার কোডটা কন্ট্রোল সি দেই, এখানে এসে কন্ট্রোল ভি দেই, আলাদা করে দেন, এটা একটু গাঢ় করে দিই। আগের চাইতে একটু গাঢ় করলাম, এখান থেকে আমি কন্ট্রোল সি দেই, কন্ট্রোল সি দেই, এখানে আমি এই কালারটাকে দিয়ে নিই আগে, তারপর ডাবল ক্লিক করি, এখানে কন্ট্রোল ভি দেই এখানে। ওকে আগে সবসময় ব্র্যান্ড কালারটা নিয়ে নিবেন, কিভাবে কালারগুলো নিতেছে দেখতেছেন, যেমন আমি কালোটার কিন্তু ডাইরেক্ট করতেছি না ঠিক না? হ্যাঁ ভাই কালোটা কোনো ডাইরেক্ট করতেছি না, এইভাবে এটাই সে নিয়ম সাধারণত, এইভাবে কাজগুলো করবেন ঠিক আছে। এখান থেকে আমি কালারটা কপি করে নিই, কন্ট্রোল সি দেই, এখানে নিয়ে আসি, কন্ট্রোল ভি দেই, আর
হচ্ছে গিয়ে সেমি বোল্ট, আচ্ছা সেমি বোল্টই রাখি, কি আর করার আছে। এখান থেকে আমি এই কালারটা কন্ট্রোল সি দেই, কন্ট্রোল ভি দেই। আমার আগের ক্লাসে কয়েকটা মনে আমি যে কয়েকটা যেমন কোডগুলো নিয়ে ফেলছি, ব্র্যান্ড ক্যান্ডেল না নিয়ে সম্ভবত নিয়ে ফেলছিলাম। আপনারা যখন কোড কটে কপি করে নেবেন, নিবেন অবশ্যই ব্র্যান্ড ক্যান্ডেল নিয়ে, তারপর সাদা কালো করে নেবেন। ওকে, কি বললাম? কি বললাম বুঝতে পারতেছেন আপনারা? জি ভাইয়া বুঝতে পারছি। ক্রিয়েটিভ সাইন কি লেখা আছে এখানে? ক্রিয়েটিভ সাইন, এটা আগে ব্র্যান্ড কালারটা দিয়ে নেবেন এখানে। ওকে, তারপর আমি কপি করার সময় হয়তো পরেরগুলো যে প্রথমটা নিয়ে পরবর্তী সময় ডাইরেক্ট নিয়ে ফেলছিলাম, তাইলে আপনার ঠিক থাকবে, নাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, নাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, আর হচ্ছে এখান থেকে আমার এটা আমি এটা ডাইরেক্ট সাদা ইয়ে করে দিব, আগে ব্র্যান্ড কালারটা নিয়ে নিব না নাকি? হ্যাঁ ভাইয়া, ব্র্যান্ড কালার নিয়ে নিতে হবে। ব্র্যান্ড কালার বা সিগনেচার কালার, এটা কিন্তু সিগনেচার কালারও বলা যায়, ঠিক আছে। ওকে, আর এখান থেকে আমি ট্যাগ লাইন হেয়ার, যেমন এইটা কো দেখা যাচ্ছে আমি আরেকটা কাজ দিয়ে আগের, যেমন এটা ব্র্যান্ড কালার করে করছি আমি আগের ক্লাস, হয়তো মনে করেন কি করে বলছি, হয়তো এটা কপি করে ডাইরেক্ট এখানে বসাই দিছি। এই কাজটা করবেন না, আগে এটা তো আমি করে নেই। এখানে নেন কোডটা কপি করেন, ঠিক আছে। এটা ঠিক আছে, এটা এটা একটু ঝামেলা হয়েছিল, বুঝতে পারছেন? এটা আমরা ওইভাবে কাজটা করি না সম্ভবত, কথা বুঝেননি। এখানটা আবার কন্ট্রোল সি দেই, এই কোডটা একটু ঝামেলা হচ্ছে, দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ আছে না, অন্য কালার ব্লু কালারের ভিতরে চলে আসছে, ঠিক না নাকি? এটা ব্লু কালারের ভিতর আমি ডাইরেক্ট কপি কোড কপি করে ফেলছিলাম সম্ভবত, ঠিক আছে। ওইভাবে রাখলে হবে, কিন্তু কাজগুলো এইভাবে করবেন, ঠিক আছে, যাতে আপনার টিন টোন সেট আপনার সেম কালারগুলো পান, আপনার ব্র্যান্ড কালারটা যাতে পান। ওকে, আবার এটা চেঞ্জ হইতাছে কেন? আচ্ছা এইভাবেই রাখি, কি করার স্যার, করার নেই, আগের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। কন্ট্রোল ভি দেই, এটা ঠিক আছে, রাখেন, কি করা আছে, সমস্যা হইতেছে যখন। বর্ষিয়র কালারটা নিচেরটা আছে, রেগুলার হবে, রেগুলার বা লাইট করে দিই নাকি? এক্সট্রা বোল্ট, এটাকে যদি আমি বোল্ট বা সেমি বোল্ট করে দিই কেমন দেখা যায়, এরকম হচ্ছে বিষয়টা। আর এগুলো তো সাদা হবে, এটা ধরেন, এটা ধরেন সাদা করে দিই, এগুলা আউটলাইন সমস্ত করে করা হয় না, আউটলাইন করে দিবেন, ঠিক না, এভাবে রেখে দেবেন এটা বলেন। না ভাই, আউটলাইন করে দিতে হবে, এটা আউটলাইন করে দিতে হবে। এটা ধরি, শিফট ধরে এটা ধরি, এটা ধরি, এগুলো এক্সপ্যান্ড করে দেবো স্টকগুলো, ঠিক আছে, স্টক এভাবে রাখবেন না। তো এখান থেকে আমি শিফট ধরে নেই,
আছে ওইটার কালারটা নিতে হবে। কালারটা আমি এখান থেকে নেই, এটাকে এক্সপ্যান্ড করা আছে না? এটাকে ধরে আমি এই কালারটা দিয়ে দিলাম। এখন আছে অ্যালাইনের ইয়াটা বাকি আছে এখানে না, এটা ধরেন, এটা ক্লিক করেন, এটা ধরেন, এটা ক্লিক করেন, এটা হবে সাদা। এবার দেখেন কালে সব কালার চেঞ্জ হচ্ছে না, এবার অ্যালাইনের কাজগুলো করতে হবে। এটা একটু ঝামেলা আছে, এটা তো মানে ফিল স্টক একটা ফিল্টার অন করা আছে, ঠিক না? অফ করে রাখবেন। ওকে, দেখেন তো একটু এটা কালো হবে, এটা হবে সাদা, এটা হবে সাদা। আর হচ্ছে এই দুটো হবে কালো। এটা কি কালার দিছি দেখি তো, আমি এইটা ধুয়ে আমি এখান থেকে কালার কোডটা কপি করে নিই, কন্ট্রোল সি দেই, এই যে শেপ দুইটার কালার, এটা ধরি, এটা ধরি, এটা ধরি, এটা এটা ক্লিক করে নিই আগে, কন্ট্রোল ভি দেই, ওকে দেই, এরকমটা সেম কালার রাখার চেষ্টা করি। এটাকে প্রয়োজন একটু গাঢ় করে দেই, একটু গাঢ় করে দেই, এই রাখি মনে করেন। এটাকে মনে মনে করলেন এই রাখলাম। আর হচ্ছে এখান থেকে শিফট ধরে এটা নেন, ওকে, দেখেন তো আর কোন ওই যে আমি অ্যালাইনের কাজ করতে হবে, কালার সব চেঞ্জ হয়ে গেছে না, বাকি আছে কিছু। দেখে একটু কথা বলেন আপনারা আমাকে, হ্যাঁ, অ্যালাইনের কাজ করতে হবে। আমি তো আপনাদের দেখতে তো এতক্ষণ সময় লাগার কথা না, আমি তো বলছি দেখে আমাকে বলেন আপনারা। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া। তা আমি তো বলছি আপনারা দেখে আমাকে বলেন, এটা এতক্ষণ লাগে না দেখতে, আশ্চর্য তো, কি বয় এমন করতেছেন কেন আশ্চর্য তো? আচ্ছা আমি অ্যালাইন গুলো করে দিই এবার একটু। দেখেন আপনি, আচ্ছা এই এই অ্যালাইন গুলো একটু করে নিই আমি, এই নিচের কাজটাকে করে নিই, এতটুকুর কাজ আগে করে নিই। এটা ধরেন শিফট ধরে, এটা ধরেন, এটা ক্লিক করেন, কন্ট্রোল জি দিয়ে দেই, শিফট ধরে এটা নেই,
কন্ট্রোল জি দিয়ে দিই, এটা আমি গ্রুপ করে রাখলাম, এই যে এটা গ্রুপ করে রাখলাম ভাই। এটা আমরা যদি অ্যালাইন করি তাহলে এটা ঠিক হবে না? কোনটা অ্যালাইন করে ঠিক হবে না বুঝলাম না, অ্যালাইন তো করতেছি কন্ট্রোল আর দিয়ে। ওইটা কন্ট্রোল আর দিয়ে মানে মানে এই যে আপনি যে ইস্যু জি ভাই, এটা তো কোনটা ওই যে ওটা সাইজ ঠিক করো, ওটাকে আমি ইয়া ঠিক করে না, এটা সাইজ ঠিক করে না, একটু ঠিক করে নিবেন ঠিক আছে না ভাই? এই যে উপরে যে এসে আমাদের যে এনভেলপ ছিল ওইটা এখানে যে এসে বুঝলাম না, উপরে জি ভাইয়া এই যে উপরে এগুলো না ভাই, জি ভাই না 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 ওই যে এই মতো যেটা বলেন ওইটার কথাই বলছিলাম, এই যে রোলার টেনে, হ্যাঁ এটা তো ঠিক করে নিবেন, এই যে রোলার টেনে সাইজ ঠিক করা সেটা, ওটা অ্যালাইন না তো, ওটা সাইজ ঠিক করবেন আপনি জি ভাই, ঠিক করছেন বলছি এই মতো, এটা ঠিক করে নেন, এটা একটু ছোট করে নেন, এটা জি ভাই সেটাই বল, এটা ঠিক করে নেবেন একটু, এটা বেশি ছোট হয়ে গেছে ঠিক আছে, প্রয়োজন একটু বাড়াই দেন, একটু বড় দেন এভাবে, ওকে এভাবে রাখেন জি ভাইয়া, এভাবে একটু সবগুলো এভাবে অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে, এটা এখানে এনে নিয়ে এসে প্রয়োজনে এটা শেপ ধরে ছোট করে দেন, এটা নিয়ে সেখানে বসান, এটা এত ছোট রাখলে আবার খারাপ দেখা যাচ্ছে, প্রয়োজনে একটু বড় করে রাখবো এটা, হ্যাঁ ওকে জি ভাইয়া, এটা একটু ছোট করে রাখেন, ওটা ওইভাবে করবেন, রোলার টেনে করবেন, এগুলো তো পারেনি দেখাইছি না, এগুলো একেবারে সবগুলো রেশিও সমগত যে দেখা যাচ্ছে একটু ছোট, বেশি ছোট হয়ে যাচ্ছে, তখন একটু ম্যানুয়ালি একটু বড় ছোট করে দিবেন। আচ্ছা এইভাবে এরকম রেখেই করি আমরা, কন্ট্রোল জি দেই, এটা আছে এটা আছে, ওকে এটা নেই, এটা আমি কন্ট্রোল জি দেই গ্রুপ করে নিলাম, কন্ট্রোল জি দে, কন্ট্রোল জি দে, এটা কি হবে বলেন তো, এখানে এই ইমেজটা এদিকে একটু খেয়াল করেন, তবে এইটা লরেম ইপসাম এইটা আর এইটা, এই কটাকে ধরি আমি, ধরে এখান থেকে কোনটা দিব আমি, লেফট দিব মিডল দিব না রাইট দিব, কোনটা দিব একজন বলেন, লেফট, হ্যাঁ লেফট হবে এটা, লেফট হবে, হ্যাঁ লেফট হবে এটা, এটা আর্টবোর্ড দেওয়া আছে সম্ভবত, আমার আর্টবোর্ড না আমার কি দিতে হবে সিলেকশন ঠিক না, এখানে সিলেকশন দিয়ে নিতে হবে, লেফট দিতে হবে এটা, লেফট ডান, আর এইটা ধরেন শিফট ধরে এইটা ধরেন, এটার উপর একটা ক্লিক করেন, ক্লিক করে এটা বরাবর করে দিতে হবে না, এটা ধরেন শিফট ধরে এইটা ধরেন, এটার উপর একটা ক্লিক করেন, ওটা আবার পুরোটা একসাথে করলে করলো, আচ্ছা আলাদা আলাদাই করি, এটা ধরেন শিফট ধরে এটা করেন, এটার উপর একটা ক্লিক করেন, এইভাবে করে দেন, হ্যাঁ তাহলে বরাবর আছে সব ঠিক না নাকি, এখন আপনি আবার এই কটা আগের মতো এই কটাকে ধরেন, এবার ইমেজটা দেখি, ইমেজটা দিকে তাকাই আমরা, এটাও লেফট হবে ঠিক না, এরকম হবে বিষয়টা, বুঝতে পেরেছেন সবাই, এটা কন্ট্রোল জিতে গ্রুপ করে রাখি, এটা কন্ট্রোল জিতে গ্রুপ করে রাখি, এবার এই এই দুটা এই দুটাকে কপি করে এখানে নিয়ে যাই, তাহলে আমার গ্যাপগুলো সমান থাকবে এখানে, আর তাহলে আমার আলাদা করে কাজ করতে হবে না ঠিক না নাকি, এই দুটা ফালাই দিই আমি, হ্যাঁ ওকে এটা মনে করেন কপি করে এখানে নিয়ে আসি আমি, কেন করতেছি বলেন তো, তাহলে আমার দুইবার কাজ করতে হইতেছে না ঠিক না, আমি উপর জন্য গ্রুপ করে নিই একটা, কন্ট্রোল জি দেই,
অল শিফট ধরে বরাবর এইভাবে রাখি, হ্যাঁ এটা হাইড করে রাখি, এগুলো ডিলিট করে দেই নাকি, ঠিক না? জি ভাই। তাহলে কি হলো, আমার আলাদা করে আর এলান করা লাগতেছে না, এই আইকনগুলো আবার একটু বসাই নিতে হবে এই আর কি, ঠিক না? আমি আইকনগুলো চেঞ্জ করব না, আইকনগুলো বসাতে পারবেন না আপনারা নাকি, সমস্যা হবে? জি ভাইয়া। এই যে এখানে আইকনগুলো চেঞ্জ করে দিবেন তাহলে তো হয়ে গেল, বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা আইকনগুলো বসাই দিই, অল শিফট ধরে এখানে নিয়ে আসি, এটা কন্ট্রোল থেকে হাইড করে রাখি, এটা ডিলিট করে দিই, এগুলো ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই, এটা আনগ্রুপ করি, এটা ডিলিট করে দিই, এটাও আনগ্রুপ করি, এটাও আমি ডিলিট করে দিই, ওয়াটার কালার 3 দিই আমি, আজ এটা হাইড করে রাখি আপাতত। কন্ট্রোল জেড দিই আমি, আমি এখানে এসে গ্রুপ সিলেকশনটা টুটা ধরে আলাদা করে দিতে, এটা একটু লক করে রাখি কন্ট্রোল 2 দিয়ে। এবার এটা একটু আনগ্রুপ করি, এবার এই যে এখানে সেটিংস আইকন আনগ্রুপ করে নিই, একবারে বরাবর গ্রুপ করে দিবেন, প্রয়োজনে যতটুকু গ্রুপ করার প্রয়োজন আনগ্রুপ করি আপাতত। এটা আমি ডিলিট করে দিই, এখান থেকে এটা আমি ডিলিট করে দিই, আর মনে করেন এখানে অল্টার ওটা হাইড করলাম আর কন্ট্রোল আনলক করে এটাকে আমি অ্যারেঞ্জ করে ব্রিং টু ফ্রন্ট দিয়ে দিই, সরি এটা পুরোটা সেটা একটা গ্রুপ হয়ে রয়েছে, কি ঝামেলা হইলো এটা, এটা অ্যারেঞ্জ করে ব্রিং টু ফ্রন্ট দি, এটা ধরে শিফট ধরে এটা ধরে এটার উপর আবার ক্লিক করে অ্যালাইন করে দিই, এটা ধরে শিফট ধরে আবার এটা ক্লিক করে অ্যালাইন করে দিই, আগের মতো এগুলো একটা গ্রুপের মধ্যে রাখি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ রাখি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখি, এখানে কপি করে নিয়ে এসে বসালাম, তাহলে দেখা যাচ্ছে এই কাজগুলো একবারই হয়ে গেল, ঠিক না নাকি, বুঝতে পারছো সবাই? এটাকে আমি সবগুলোকে ধরে, জি ভাইয়া, এবার সবগুলোকে ধরে এটার একটা গ্রুপ করে রাখি কন্ট্রোল জি, এটার একটা গ্রুপ করে কন্ট্রোল জি, এটার একটা গ্রুপ করে রাখি, তা শুন ভালো হবে, এইভাবে না রাখলেও চলবে, আমি এইভাবে কাজ করি আর কি সাধারণত, কন্ট্রোল জি দেন, এবার হচ্ছে এগুলাকে ধরতে হবে, ধরে ধরে কি করতে হবে, লেফট অ্যালাইন করতে হবে, ঠিক আছে ওকে। এখন আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে কাজটা করবেন, আমি এই টেক্সটটা এইভাবে রাখলেও চলবে, অথবা আমরা একটা কাজ করি, এই টেক্সটটা যে এখান থেকে এই শেপ পর্যন্ত যে গ্যাপটা আছে, এখান থেকে যে গ্যাপ আর এখান থেকে যে গ্যাপ, সেই গ্যাপটা যেন সমান থাকে একটু, হ্যাঁ ওকে, তো সেটা করার জন্য আমার একটা শেপ নিয়ে নিই, এটা ধরি শেপ ধরে এটা ধরি ক্লিক করে এটা একটা, এই হলো, আবার এটা কি লেফট অ্যালাইন তো করছি, হ্যাঁ এটা লেফট অ্যালাইন তো আছে সব, এইটি ছিল মোটামুটি আমার একটা কাজ এখানের, এই টেক্সট কিন্তু এখান থেকে সবগুলো প্রয়োজন একটা গ্রুপ করে রাখেন, আপনি এটা এভাবেও রাখতে পারেন, অথবা আচ্ছা এটা এভাবে রাখি,
তিনটাকে ধরে লেফট দিয়ে দিই। কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করে রাখি। এখন একটা আপনারা কাজ করতে পারেন, এটা একটু সেফটি এরিয়া লাগাই দিতে পারেন, এটা এভাবে সেফটি এরিয়া লাগাই দিলেন, আর এইটা কি করলেন সেফটি এরিয়া এভাবে লাগাই দিলেন, তাহলে কি হলো প্রতিটা পেজ আর কি বাম থেকে ডান দিকে গ্যাপ গুলো সমান, ঠিক না? অথবা একটা কাজ করতে পারেন, এটা এভাবে রাখতে পারেন, আমি এটা এভাবে রাখি, এখান থেকে একটা শেপ মাপ দিয়া এই ভাঁজ থেকে যেন এইটা এতটুকু দূরত্ব থাকে, ঠিক না? সেফটি এরিয়া কিন্তু আবার ক্রস করাবেন না, ক্রস করাবেন না ভাইয়া? হ্যাঁ, আর একটা কাজ করেন, এটা এভাবেই রাখেন, এখান থেকে একটা শেপটা মাপ নিয়ে নিলাম, এখান থেকে যে প্রিন্ট এরিয়া থেকে এই পর্যন্ত একটা মাপ নিয়ে নিলাম আমরা। হ্যাঁ, ওকে, নিয়ে এখানে নিয়ে আসেন, নিয়ে এসে আমি এই ভাঁজ থেকে, এই যে ভাঁজ থেকে এই পর্যন্ত একটা নিয়ে এইভাবে জিনিসটা করে দিলাম, ঠিক না? নাকি জি ভাইয়া, বুঝা গেছে বিষয়টা? জি ভাইয়া, এটা এই নিচের লেখাটা মিশান, এইভাবে নিচের লেখাটা এইভাবে মিশাই দেন, পরে উপরে নিচে অ্যালাইন করতেছি, একটু একটু বড় করে কাজ করবেন প্রয়োজনে। এই রাখলেন, একই কালার তো দেখা যাইতেছে না, এটা আবার ঠিক মতো এইটা অনেক সময় ইয়ে কন্ট্রোল ওয়ানে বোঝা যায় না, এটা কিন্তু গ্যাপের সাথে মিলাইছি আমি, দেখেন বাজার সাথে মিলছে, দেখেন শেপটা যে নিছি হয় না, এটা না হয়েছে, এটা বাজার সাথে মিলে নিতে হবে, একেবারে এই যে ভাজে দাগ বরাবর নিতে হবে, ঠিক আছে? জি ভাইয়া, ভাজে দাগ বরাবর নিবেন, নিয়ে এইভাবে একটু আচ্ছা এতটুকু রাখি, সামান্য এদিক সেদিক ওটা সমস্যা না। এটা কেন করলাম, যাতে এখান থেকে এখানে যে ডিস্টেন্স আবার এই ভাস থেকে এখানে সেই ডিস্টেন্সটার সাথে সমান থাকে, ঠিক না? নাকি আটা কাজ করতে পারেন আপনি এখন? এখানে এটা এভাবে রাখতে পারেন, কারণ এইভাবে তার অ্যালাইন করে চোখের আন্দাজই করতে হবে, ও তো করার কিছু নাই, চোখের আন্দাজই করতে হবে, উপরে নিচেরটা বলতেছি, ঠিক আছে? এই ছিল মোটামুটি এখানে একটা, এবার হচ্ছে আপনি এগুলো অ্যালাইন করা, এগুলো অ্যালাইন করা হয়নি, কন্ট্রোল টু দিয়ে লক করে রাখি আমি, আপনি এটা ধরেন ক্লিক করি, একটা এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, কন্ট্রোল জি দেন, কন্ট্রোল জি দেন, কন্ট্রোল জি দেন, সবাই বুঝতেছেন? আবার এটা ধরেন, এটা ধরেন, এটা ধরেন, এটাতে একটা ক্লিক করে লেফটে দিয়ে দিই, এটা একটা গ্রুপ করে রাখেন, কন্ট্রোল জি দেন, কন্ট্রোল জি, কন্ট্রোল জি, এটাকে এটার উপরে ক্লিক করে নেন, এটা লেফটে দিতে হবে, ঠিক আছে না? এখন বুঝতে পেরেছেন সবাই? জি ভাইয়া, এখন একটা কাজ করতে পারেন, আপনি এখান থেকে এখানে যে গ্যাপ দিয়েছে আবার এই ভাঁজ থেকে এই গ্যাপটা ইচ্ছা করলে এভাবে সমান রাখতে পারেন, ঠিক আছে? অথবা সবগুলো আপনি যে লেখাগুলো সেফটি এরিয়া আবার টাচ করে দিলেন, ঠিক না? আমি এখানে একটা জি দিয়ে কন্ট্রোল জি দিয়ে আছে এইভাবে রাখি আপাতত, ওই শেপটা একটা ডিলিট করে ফেলছি, আচ্ছা আবার নেই প্রয়োজনে শেপটা,
একটা শেপ নিলাম আমি। এভাবে রাখলাম আর কি। হ্যাঁ কেন করলাম বুঝতে পারছেন? জি ভাইয়া। এটা এইভাবে রাখি। এবার হচ্ছে এবার আমি এইখানের উপর থেকে আর কি আছে এটা নেন। এবার এটা কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নেন। এই দুটোকে প্রয়োজনে একটা গ্রুপ করে নেন। আচ্ছা কন্ট্রোল জেতে একটু এখানে ভরা যেটা মিডল আছে অবশ্যই কন্ট্রোল জি দেই। এটা ধরেন শিফট ধরে এটা ধরেন, এটার উপর একটা ক্লিক করেন, এভাবে দিয়ে দিতে হবে। এটা একটু নিচে নামাই দিল কোটা, এই রাখি। কন্ট্রোল জি দেই ট্রাইফল পুশারের এই বিষয়গুলো আমি অ্যালাইন করে ফেলি। এটা ধরি শিফট ধরে এটা ধরি লেফট দিয়ে দিই, লেফটই আছে এখানে, সবগুলো ধরে একটা গ্রুপ করে আমি কন্ট্রোল জি দেই। এটা কি করব, এই শেপটা ডিলিট করে ফেলছি, রাখা উচিত ছিল আমার, আবার মাপ নেই প্রয়োজনে। এখানে একটা শেপ নিয়ে নিব ঠিক না নাকি? এবার এটাকে ধরে ওয়ালাইকুম আসসালাম এটাকে ধরে এইভাবে মিলাই দেন। আচ্ছা এই রাখি, সামান্য এদিক সেদিক সমান সামনে এটা ডিলিট করে দেই। এটা ধরেন শিপ ধরে এটা বরাবরই রাখি, হয়তো অর্ডারটা একটু একটু উপরে নিচে আছে, এটা একটু উপরে উঠাই দিতে পারেন ইচ্ছা করে, দেখেন যে এভাবে সুন্দর লাগে। এই ছিল মোটামুটি। লোগোটার ক্ষেত্রে এই লেখাটা, হ্যাঁ সেটা তো চেঞ্জ হয়ে যাবে। এখন দেখেন ঠিক আছে না, ফ্রন্ট পার্টটা সব অ্যালাইন হয়ে গেছে না মোটামুটি? সবাই দেখে বলেন। জি ভাইয়া। ব্যাক পার্টে আমি এটা সব করবো না, টেক্সট টেক্সট একটা কিছুই নিবো না, কিছু কিছু শেপ নিয়ে দেখি। এতদিন যেই কাজগুলো করে আসছেন অবশ্যই পারবেন আপনারা কাজগুলো ঠিক না, সমস্যা হবে কোনো? আমি যে শেপ গুলো নিয়ে দেখাই, ওকে আমার কথার সাথে অ্যান্সার করেন ভাই। হ্যাঁ আমি বলতেছি এতদিন তো আপনারা কাজগুলো করে আসতেছেন, টেক্সট তো সবে নিতে পারবেন ঠিক না, যেগুলো একটু জটিল এই যেমন শেপ গুলো নিয়ে আমি শুধু দেখাই, ওকে টেক্সট যদি এটা বুঝতে পারবেন। এখন যদি না বোঝেন তো আমার তো কিছু করার নাই, কেন এতগুলো কাজ দেখে আসছেন অবশ্যই এগুলো পারার কথা। হ্যাঁ জি ভাইয়া। যেমন এখান থেকে কি নিয়েছে, যে এখান থেকে সেফটি এরিয়া থেকে লেফট নিয়েছে, এখানে কাজ করলে এগুলো কি রাখবেন বলেন তো? সেফটি এরিয়া না, প্রিন্ট এরিয়াতে এখানে গ্যাপগুলো সমান রাখবেন, এখানে প্রিন্টের গ্যাপগুলো সমান, এখানে যে গ্যাপটা রয়েছে ব্যাক পোজে এভাবে রাখতে পারেন ঠিক না, এইভাবে চিন্তা করবেন আর কি। তারপর অ্যালাইন ঠেলান তো এতদিন কাজগুলো অবশ্যই অ্যালাইনে ধারণা হবে, আর যদি না কাজ করে থাকে তাহলে অ্যালাইনে তো ধারণা হবে না।
আচ্ছা আমি এটা নিয়ে নিই, এটা আমি ব্যাক পার্টের শেপটা দেখেন একটু একটু, এটা একটু একটু কষ্ট হবে, দেখি কিভাবে নেওয়া যায়। আমি এটা ধরি, শিফট ধরে এটা নিই, কপি করে নিই এটা, মনে করেন আমি এটা ধরি, শিফট ধরে এটা ধরি, শিফট ধরে এটা ধরি, ইমেজটা সহ নিই, এভাবে নিয়ে যাই। নিয়ে যায় আগে আমি এক কাজ করি, এটাকে আমি ইয়ে করে রিলিজ করে দিই, ক্লিপিং মাস্টার রিলিজ করে দিই, এটা ডিলিট করে দিই। ওখানে মাউসটা নিয়ে নিয়ে যায় নেই, যে শেপের ওই তো ক্লিপিং মাস্ক করা ছিল ওই শেপটা তো এখন দেখা যাবে না। মাউস নিয়ে গেলে এইভাবে, নিয়ে গেলে এইভাবে একটা বর্ডারটা দেখা যাবে, অথবা কন্ট্রোল ওয়াই দিই, ঠিক আছে? এই যে শেপটা সম্ভবত এই শেপের ভিতরে একটা কালার দিয়ে দিই, একটা যে কোনো একটা কালার দিয়ে দিই, লাল কালারে দিই, আবার কন্ট্রোল ওয়াই দিই। এবার আমি লাইন সেগমেন্ট টুলটা নেই, শিফট ধরে টান দিই, এটা অবশ্যই এক্সপ্যান্ড করে নিই, এক্সপ্যান্ড করে নেবেন, এক্সপ্যান্ড করে দেন, এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, পাথফাইন্ডার করে দেন, আনগ্রুপ করেন, এভাবেই রাখেন, এখন তো কিছু এভাবেই রাখেন। এটাকে একটু আগে একটু আপাতত আবার একটা কাজ করতে হবে, এখানে এই মাঝখান দিয়ে এতটুকু আমি অংশ কেটে দিই। আচ্ছা এটা আর একটা শেপ নিয়ে ওটাকে কেটে দিই, মনে করেন একটা লাইন সেগমেন্ট না টুল না নিয়ে এই যে এখানে ধরি, আমি ধরে ভাই জুম করে নেন তাহলে স্পষ্ট ধরতে পারবেন, অথবা লাইন সেগমেন্টটা কাটা নেবেন, ক্লিক করে ধরে স্পেস বার ধরে এদিক সেদিক নিয়ে, এই যে এটাকে এদিক সেদিক নিয়ে এটাকে একটু অ্যাডজাস্ট করে নিবে। এটা ধরেন, সবই তো কাটতে হবে, এইভাবে তো করা যাবে না। ক্রপ তো করা যাবে না, আলাদা আলাদা করে কাটতে হবে। আচ্ছা ইয়ে লাইন সেগমেন্ট, লাইন সেগমেন্ট গুলো কেটে দিই, হ্যাঁ ওকে। ধরি শেপ বিলের টুলটা নেই, অল ধরে টেনে এভাবে কেটে দেই, এই লাইনটাকে কেটে দেই, এই লাইনটাকে কেটে দেই, এখান থেকে কিন্তু একটা লাইন রয়ে গেছে, এই যে কোনো ধরেন এদিকে কিন্তু লাইনটা রয়ে গেছে, বুঝতে পারছেন কি বললাম? এটা কিন্তু আবার কেটে দিবেন, ওকে জি ভাইয়া। আচ্ছা আবার এটা কন্ট্রোল জিতে গ্রুপ করি আমি, এবার এটাকে নিয়ে এসে আমি রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম যাই, আমি রিফ্লেক্ট দিই, প্রিভিউ মোডে যাই, ওকে দেই। এবার আমি এটাকে এই পাশে এসে আগে একটু মিলাই নিই, অপাসিটা প্রয়োজনে কমাই নিই, এইভাবে শিফট ধরার দরকার নেই, এইভাবে একটু মিলাই আমি, এও টান দিলে তো এরকম হয়ে যাবে, ডাইরেকশন টুলটা নিয়ে এটা যেরকম খুশি এরকম হোক এভাবে একটু মিলাই দেন। শিফট ধরে নেন, আপনি শিপ ধরে এটা
স্লপ বরাবর মিলাইতে হবে এইভাবে, নাকি স্লপ বরাবর সারা সোজা টেনে দিবেন? এইভাবে মিলাতে হবে কিন্তু, এখন ঠিক আছে, সাদা শেপটা গলায় কোথায়? আনগ্রুপ করে নিয়ে আমি প্রয়োজন আনগ্রুপ করে নেন, নিচে নামাই দিয়ে অ্যারেঞ্জ করে, নিচে নামাই দিলাম, অ্যারেঞ্জ করে আমি এটা নিচে নামাই দিলাম, যতটুকু করতে পারি দেখি। এইভাবেই রাখতে হবে, আচ্ছা প্রয়োজন এটা তো কেটে দেওয়া যাবে, এখানে একটা ইমেজ ক্লিপ করতে হবে ঠিক না, একটা ইমেজ ক্লিপ করতে হবে, কন্ট্রোল জিরে একটা গ্রুপ করে রাখি মনে করেন, এত মোটামুটি কাছাকাছি চলে আসছে, এটাকে ধইরা ডাইরেকশন টুলটা এইটাকে মিলাই দেন, এইভাবে শিফট ধরে নেন মিলাই দেন। এবার আমি ত্রিভুজটা নিই, এটাকে ধীরে দেই, শিফট ধরে এভাবে ঘুরাই দেই, মোটামুটি কাছাকাছি প্যারালালই আছে, সামান্য এদিক সেদিক থাকলে হয়তো নিচেরটাকে একটু কাছাকাছি আছে একটু, ইমেজটাকে একটু হাইড করে নেন প্রয়োজনে, এই যে এই স্লোপটা এটা প্যারালাল থাকবে না ওখানে নাকি? হ্যাঁ জি ভাইয়া, এখানে প্যারালাল থাকবে, তাই আমি এক কাজ করি এটা এইভাবে একটু প্যারালাল করে দিই, আমি এটাকে টেনে ওটাকে আইকার পর অনেকগুলো নাকি, ক্লিক করে ধরি, এই রাখলাম মোটামুটি, হ্যাঁ ঠিক আছে জি ভাইয়া, বুঝতে পারছেন জি ভাইয়া, আরো যদি ভালো টেকনিক থাকে করবেন, এটা ইমেজের সাথে বসায় বসায় যতটুকু পারি করি আমরা, শিফট ধরে এভাবে টান দিই ভাবে, ঠিক আছে শিফট ধরে ভাবে একটু টান দিই, এবার আমি দুটাকে একটু আলটা ধরে কপি করে নিয়ে যাই, সরি এটা কন্ট্রোল টুটাকে লক করে নেই, লক করে
এটাকে একের বর্ডার বড় একটু কেটে দিই একটু, ঠিক আছে, অল্টার কন্ট্রোল 2 দিয়ে দেখি। এটা গ্রুপ করা থাকলে আনগ্রুপ করে নিই আমি, যদি কোনোটা গ্রুপ করা থাকে আনগ্রুপ করে নিই। এবার আমি সবগুলো সিলেক্ট করি, সিলেক্ট করে শেপ বিলে টুল নিয়ে একটু অতিরিক্ত অংশ দিয়ে কাটা যায় কিনা। হ্যাঁ ওকে, জি ভাইয়া, শেপ বিলে টুল অতিরিক্ত অংশ কেটে দিই আমি। এই যে এখানে একটুখানি আছে, ওকে, আর আছে এখানে একটুখানি আছে, ঠিক আছে, অনেক জুম করবেন, ওকে, এই যে দেখা যাচ্ছে অনেক জুম করলে তারপর দেখা যায়, খালি চোখে কিন্তু দেখা যায় না, বুঝতে পারছেন সবাই? জি ভাই, জি ভাইয়া, তো মোটামুটি কাটা হয়ে গেছে, ঠিক না? আর অতিরিক্ত অংশ আছে বাম সেটে? নাই তো, নাই ভাইয়া, নাই। আর এখানে এইটা এইটা কন্ট্রোল 2 দিয়ে লক করি, কন্ট্রোল 2 দিয়ে লক করি, ওকে। এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, মনে করেন অল ধরে কপি করে নেই, এবার এটাকে কি, এটা আমার তো মনে হয় রিফ্লেক্ট করলে হয়ে যাবে, ঠিক না, নাকি ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিই আমি, রিফ্লেক্ট করলে হয়ে যাবে, আশা করি রিফ্লেক্ট করলে হয়ে যাবে, না হওয়ার কিছু নেই, আবার রিফ্লেক্ট করি ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, হ্যাঁ চলে আসছে সম্ভবত, এটা আমি এই বর্ডার বরাবর রেখে দিই, একেবারে ব্লিড পর্যন্ত রেখে দিই, ঠিক আছে, জি ভাইয়া, একেবারে ব্লিড পর্যন্ত রেখে দিই। এই দুটো শেপ না হয়তো কঠিন ছিল, আর বাকি সব কি নিতে পারবেন না? আমি ব্যাক পার্টটা পুরো করে দেখাবো না, কারণ এতদিন যে কাজ করে আছেন তারপর তারপর সেই ফ্রন্ট পার্টের টেক্স মেস কিভাবে অ্যালাইন ট্যালাইন করছে এগুলো ভালো মতো লক্ষ্য করতে হবে। দেখেন এখান থেকে আমি যেমন এখান থেকে এখানে যে গ্যাপগুলো সমান রাখছি এখানে এই সব নিয়ম এখানেই কাটবে, আমি টেক্স নিয়ে দেখাবো না এখানে আর। আর শেপ শেপ এটা একজন এটা কিভাবে নেবে একজন বলেন তো, একজন বলেন, আপনার আপনি বলেন আমি করি, কেউ কে বলতে পারবে বলেন ভাই? একটা আয়তক্ষেত্র নেন, নিয়ে আসছে ওখান থেকে গ্রুপ সিলেকশন টুল দিয়ে তো করা যাবে, গ্রুপ সিলেকশন টুল ব্যবহার করবো কেন আমি, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে করবো, হ্যাঁ ভাই ডাইরেক্ট সিলেকশন টুল বলে হয়েছে, পানি খাচ্ছে কে দেখেন, এখানে ধরে টান দিতে হবে, ঠিক না, জি ভাইয়া, এরকম টান শিপ ধরে টান দেন তাহলে সোজা থাকবে, শিপ ধরে টান দিতে হবে, ঠিক আছে, তাহলে বরাবর থাকবে, ওকে। আর একটা জিনিস, হালকা এখানে রাউন্ড আছে সম্ভবত, ঠিক না, জি জি, হালকা একটু রাউন্ড আছে, তাহলে আমরা একটু ডাইরেক্ট, অনেক সময় রাউন্ড করার জন্য এখানে ছোট ছোট পয়েন্ট দেখলে দেখা যায় না, ডাইরেক্ট সিলেকশন টুল নিলে দেখা যায়, এই যে দেখেন এখন দেখা যাচ্ছে, ঠিক না, এটাকে ধরে এইভাবে টান দেন, অথবা এখানে ডাবল ক্লিক করলে তো অপশন আসবে, ডাবল ক্লিক করলে অপশন আসবে আপনার রেডিয়াসটা ইঞ্চিতে রেখে কাজ করলে অনেক বেড়ে, অনেক বেশি পরিমাণ বেড়ে যায়, অনেক কম পরিমাণ বেড়ে যায়, স্কেলটাকে তখন কি করে নেবেন বলেন তো, পিক্সেল নিয়ে নেবেন, আবার পরে ইঞ্চি করে দিবেন, তাহলে কিন্তু পিক্সেলে থেকে যাবে, কাজ শেষে আবার এই অবশ্যই এটা কিন্তু মনে করে আবার ইঞ্চিতে করে দিয়েন, আমার মন আপনাদের কাজ করাতে গেলে হয়তো একটু ইয়ে হয়ে গেছে, ঠিক আছে, এবার ডাবল ক্লিক করে এখানে মনে করেন রেডি আছে না, মনে করেন আপনি দেন এখানে একটু, এখানে 4 পিক্সেল রাখলাম, 3 পিক্সেল রাখলাম মনে করেন, এখানে একটা ডাবল ক্লিক করি, এখানে মনে করেন 3 পিক্সেল রাখি, হ্যাঁ ওকে, জি ভাই, দুই সাইডে যাতে সমান থাকে এরকম একটা বিষয়টা, আর স্কেলটা অবশ্যই পরে কি করে দেবে, ইঞ্চি করে দেবেন, কারণ যেহেতু একটা ইঞ্চিতে নিয়ে কাজ করে, ঠিক আছে, নাহলে পিক্সেলই থেকে যাবে, ওকে, কঠিন কাজ নেই আছে
এন্ড জাস্ট অ্যালাইন, তো অ্যালাইন তো অবশ্যই পারবেন, যতগুলো কাজ দেখাচ্ছে অনেকগুলো কাজ দেখাইছি, অ্যালাইন তো অবশ্যই পারবেন, ঠিক না? সেটা এইভাবে রাখেন। আমি ব্যাক পার্টটা কমপ্লিট করতেছি না, ফ্রন্ট পার্টটা ফুল কমপ্লিট করে দেখাইছি, আপার সাইডটা। আচ্ছা এবার আপনার একটু পরীক্ষা করি, এটা কয় নাম্বার পেজ বলুন তো, এই যে এটা এটা কয় নাম্বার পেজ ধরবো বলুন তো, এটাকে কয় নাম্বার পেজ ধরবো দেখি আপনাদের মনে আছে কিনা, এই যে এটাকে কয় নাম্বার পেজ ধরবো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পেজ তো মোট, তো ছয়টা পেজের ভিতরে এটা কয় নাম্বার, এক না দুই না তিন না চার না পাঁচ না ছয়, কোনটা ধরবো এটাকে? এটা এক নাম্বার, আর এইটা, আর এইটা, এটা ছয় নাম্বার, ওইটা ছয় নাম্বার হবে ভাইয়া। হ্যাঁ এটা ছয়, আর এটা পাঁচ, ঠিক না? পাঁচ নম্বর, জি। আর এই সাইডে আছে দুই তিন চার, দুই তিন চার, এটা ইনার সাইড, ঠিক না? জি 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 ভাইয়া, এটা ইনার সাইড, এটা হচ্ছে আপার সাইড, ওকে? আপার সাইড, জি ভাইয়া। আচ্ছা ব্যাক পার্টার কমপ্লিট করলাম না, দেখেন এখান থেকে আর কারো কিছু দেখাইতে হবে কিনা দেখেন, বলেন। আরে আর কঠিন কিছুই নাই ভাইয়া, ওই নিচের ওইটা কি লোগো, কোনটা লোগো, মানে কি আইকন ওইটা? এই যে এটা তো কমা কোটেশন ভাই, ওটা কোটেশন, কোটেশন ওটা বিভিন্ন ফন্টের, এটা ফ্ল্যাট আইকনও পাবেন, অথবা যে এখান থেকে দিয়ে দেন, এটা কি বলে ইনভার্টার কমা না ভাই, এটা কমাটা। আরে বাংলা তো কেন, এটা সিন ইনভার্টেড কমা, ঠিক না? এটা এক এক ফন্টে এক রকম দেখাবো হয়তো, মানে এরকম হয়তো ইনভার্টেড কমা লিখে ওটা ফ্ল্যাট আইকন সার্চ দিলেও পাইতে পারেন, এরকম ধরেন আইকনই পাইতে পারেন, ঠিক না? নাকি ভাইয়া পাওয়া যাবে, মনে করেন আবার অন্য একটা রেলওয়েতে দেখি তো কেমন দেখা যায়, এই যে রেলওয়েতে এরকম টাইপ চলে আসছে অনেকটা না, অথবা আমরা পপিস নামে একটা ইয়ে আছে ওটাতে দেখি তো কেমন দেখা যায়, অফিসে তো বুঝাই যায় না, ওটা যে ইনভার্টেড কমা চিহ্নই নাই। ব্যাটার রেলওয়েতে দেওয়া সম্ভবত একটু ই করে দেওয়া, বড় করে দেওয়া, ওটা কাস্টমাইজ করে সাইডে টানা মনে হচ্ছে। আচ্ছা আমরা রেলওয়েতে একটু কাস্টম করতে পারি কিনা দেখি একটু। হ্যাঁ ভাই, এজেন্সি ফন্টে দেখেন, এজেন্সি, এজেন্সি অ্যাপ একটা ফন্ট আছে। হ্যাঁ কি ফন্ট, এজেন্সি অ্যাপ একটা ফন্ট আছে দেখেন, ওটা অনেকটা কাঁচা গেছে, যাওয়ার কথা এজেন্সি, তারপর এটা আউটলাইন করে দিলেন, ঠিক আছে? এবার আপনি ডাইরেক্ট সলিউশন টুল নিয়ে এই পয়েন্টগুলো একটু রাউন্ড করে দেন। হ্যাঁ ওকে, হ্যাঁ হ্যাঁ আমি সেটাই বলতেছিলাম জি ভাইয়া, এটা আউটলাইন করে রান গ্রুপ করে দেন প্রয়োজনে, যতটুকু পারেন কাস্টমাইজ করবেন, কমা যেহেতু বাংলা কোন ফন্টের সাথে হয়তো মিল হতে পারে। হ্যাঁ ঠিক আছে দেখেন, ওটা সমস্যা এই যে টেক্সট, কিন্তু আপনারা যখন লোগো ডিজাইন কাজ করবেন এখন টেক্সট নিয়ে এরকম কাস্টম করতে হবে কিন্তু, বুঝতে পারছেন? আউটলাইন করে করে কাস্টম করে ডিজাইন করতে হয় কিন্তু, বুঝেননি? এই কোনাটা একটু রান করে দিলেন, ঠিক আছে যতটুকু পারা যায়, একবার টাইনা দেন কি হয় দেখি, এই পণ্য টাইনা দেন, এটা ধৈরা এই পণ্য টাইনা দেন, এই আর কি বিষয়গুলো, এগুলো আইকনও পাওয়া যাবে, এগুলো টেক্স আইকন লেখা সার্চ দিলেও আপনার ওই দিকে জানি কয় ইয়া তো পাওয়া যাবে, হ্যাঁ গুগলও, বুঝতে পারছেন? ওই যে আমরা সিম্বল ব্যবহার করি না, ফেসবুকে ব্যবহার করার সময় টেক্স আইকন লিখে নাকি, ওগুলোর ভিতরে পাওয়া যেতে পারে, কঠিন কিছুই না। এখন আর কি দেখাইতে হবে এখানে বলেন, আর কিছু দেখানোর আছে এখানে বলেন? না ভাইয়া আমার যেটা কঠিন যেটা সেটাই করে দিলাম, এই যে এটা এই কাজটাই করে দিলাম, এখানে একটা ইমেজ ক্লিক করতে হবে, ঠিক না? নাকি জি, এখানে একটা ইমেজ ক্লিক করে দেবেন, এই ইমেজটাই রিলিজ করে একটা আপনার উপর ইমেজ ক্লিক করে দিই আমরা, এই ইমেজ কপি করে নিয়ে যাই, রিলিজ করে দিই, এটা আমি দিয়ে দিব না লিঙ্কটা, আপনারা এটা কালকে আমাকে করে জমা দিবেন। হ্যাঁ ঠিক আছে, কালকে অন্য একটা আইটেম ধরবো, আর
এই আর কি বিষয়গুলো, ঠিক না? এখানে কি কালার ছিল ওর? কালো কালার ছিল, এরকম ছিল কালো কালার। এটা আর কমপ্লিট করলাম না আমি, আর আপনারা করে নেবেন, করে ফুল কমপ্লিট করে আমাকে দেখাবেন, কথা না পেলে আমাকে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? কালকে করবেন এটা? জি ভাইয়া, রানিং কাজ কিন্তু আমি রানিং এ দেখি, কালকে যে যে দেবেন কালকে টাইম দেখে দিব, এটা সাথে সাথে দেখে দিব, আর এগুলো পরে করলে হয়তো দেখবো, ফটোশপ ক্লাস যাওয়ার আগে অবশ্যই দেখে দিব, যারা যারা কাজগুলো করতে থাকেন, ঠিক আছে? ফটোশপ ক্লাসে যাওয়ার আগে অবশ্যই করে আমি সব দেখে দিব, কাজগুলো করতে থাকেন। একটা ড্রাইভে আপলোড দিবেন, কিসে আপলোড দিবেন বলেন তো? ড্রাইভে, ড্রাইভে আপলোড দিয়ে আমাকে লিঙ্কটা দিবেন, আর এই রানিং কাজটা আজকে যেটা করলাম এটা অবশ্যই কালকে দেখাবেন, ওকে? এইটা ছিল মোটামুটি এখন একটা জিনিস দেখেন আপনারা, শ্যাডো কে যে অনেক সময় শ্যাডো দেখবেন আপনারা, শ্যাডো দেখেন না, ঠিক আছে? এই যে মনে করেন এই একটা শেপ, মনে করেন এই একটা শেপ, ঠিক আছে? এটা বেটা আমাকে শ্যাডো দেবে, ইনার শ্যাডো, আউটার শ্যাডো, ড্রপ শ্যাডো, শ্যাডোটা কিভাবে দেবে? যেখানে কোনো অপশন আছে একটা, ইফেক্টে যান, স্টাইল এটা যান, এই ড্রপ শ্যাডো দেখতে পাচ্ছেন এখানে, ড্রপ শ্যাডো কথা বলে না, এখানে লেখা আছে ড্রপ শ্যাডো লেখা, দেখতে পাচ্ছেন আপনারা চোখ দিয়ে দেখতে পাচ্ছেন কিনা সেটা বলেন, আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি সব শুনতে পাচ্ছেন? রেসপন্স করতেছেন না কেন আমি বুঝতেছি না কিছু, আদর্শ সাহেব আমার কথা শুনতেছেন না আপনি? জি ভাই বলতেছি, তাহলে আটকা কথা শুনি না কেন আপনার কথা ভাই? আপনার আপনার মনে হয় নেটে প্রবলেম, অনেক সময় যাবত কথা বলতেছি ভাইয়া, তাহলে আমি একটু বের হয়ে ঢুকতে সাথে আনসার করতেছি কিন্তু শোনা যাচ্ছে না তো ভাই, সব তাহলে আমার আমি একটু নেটওয়ার্কটা বের হয়ে আবার ঢুকি, হ্যাঁ ঠিক আছে, আমার এই নেট সমস্যা তাহলে, হ্যাঁ আমি বের হয়ে ঢুকি আবার, কথা শোনা যাচ্ছে? দেখেন তো একটু, জি ভাইয়া আমরা শুনতে পাচ্ছি, নেটওয়ার্ক মানে এখন একটু ক্লিয়ার না? জি ভাইয়া শোনা যাচ্ছে, জি ভাইয়া ঠিক আছে, দেখেন স্ক্রিন দেখা যাচ্ছে না আমার? গুরু বা যেকোনো কিছুর ভিতরে, যেকোনো কিছুর ভিতরে, শুধু শেপ না, ওকে, শেপ বা গুরু যেকোনো কিছুর ভিতরে, মনে করেন এই একটা শেপ, এটা আমি একটা ড্রপ শেডো দেবো, একটা সাদা একটা শেপ নিয়ে নিই, সাদা রূপ এটা রাখি, তাহলে সুন্দর দেখা যাবে, দেখেন
এখান থেকে আমি ইফেক্টে যাই, ইফেক্টে যে কোথায় যেন আছে, এই যে স্টাইলাইজ ড্রপ শেডটা দেখতে পাচ্ছেন, এই যে লেখা আছে এখানে সবাই দেখতে পাচ্ছেন, জি ভাইয়া দেখতে পাচ্ছি, হ্যাঁ ড্রপ শেডে এখানে একটা ক্লিক করেন, এখানে প্রিভিউ দেন, এই যে নিচে একটা শেডের মতো দেখতে পাচ্ছেন আপনারা, আপনার শেপটাকে এখানে মাল্টিপ্লাই দেওয়া যাচ্ছে, নর্মাল দিয়ে দেখেন কেমন দেখা যায়, এটা অপাসিটি, অপাসিটি 75%, অপাসিটি বোঝেন কোনটা, অপাসিটি বোঝেন না কি জিনিস, ঠিক না, হালকা করে উপরে, হ্যাঁ, আর এখান থেকে মনে করুন এই যে এক্স অফসেট, এটা এক্স, এটা একটা কমান, এই যে এক্স অক্ষ বরাবর, ঠিক না, নড়বে নাকি ওই শ্যাডোটা, আবার এটাকে ধরুন যদি এটা কি হবে ওয়াই অক্ষ বরাবর নড়বে, বুঝতে পেরেছেন নাকি, এখন যেদিকে যেদিকে আপনি শ্যাডোটা দিতে চান সেদিকে আপনি শ্যাডোটা দিতে পারবেন, ওকে, আর এটা হচ্ছে ব্লার করে দেবে, এটা হচ্ছে ব্লার করে দেবে, ঘোলাটে করে দেবে আর কি, ব্লার মানে কি ঘোলাটে করে দেবে, ওকে, এখানে কালারও চেঞ্জ করতে পারেন ইচ্ছা করলে, কিন্তু শ্যাডো সাধারণত আমি কালো ইউজ করি, কালো ছাড়া তো শ্যাডো তো সাধারণত অন্য কালার হয় না, ঠিক আছে, আপনি ইচ্ছা করলে এখান থেকে কালার পরিবর্তন করতে পারেন, আপনি যদি ব্লু কালার শ্যাডো দিতে চান ব্লু কালার শ্যাডো দিতে পারবেন, হ্যাঁ ওকে, এই যে হালকা ব্লু, হালকা ভুল হয়েছে না এখানে নাকি হয় নাই, ঠিক আছে, কিন্তু ভুল হচ্ছে কালোটাই সুন্দর নাকি, জি ভাইয়া, শ্যাডো তো সাধারণত কালোই হয়, লাল নীল সবুজ কোনোদিন হয় না ভাইয়া, ঠিক আছে, তবে দিতে পারেন নিজের ডিজাইনের সাথে দিতে পারেন, কিন্তু আমি শ্যাডো ব্যবহার করলে সাধারণত কালো ইউজ করি, ঠিক আছে, জি ভাইয়া, জি বলেন ভাই, চার কোণায় দেওয়া যাবে না শ্যাডো, চার কোণায় মানে, মানে চারিদিক থেকে চারিদিক আছে না এখন নাকি নাই, গেল এরকম আর কি বিষয়টা, আর এটা হচ্ছে ব্লার তো দেখলেন, এখানে কমাবেন বাড়াবেন, ঠিক না, যত দিবেন তত ব্লার হবে আর কি, ঘোলাট হয়ে যাবে, ওকে, এটা আবার জিরো করে দেন, এটা যদি ব্লারটা যদি আবার জিরো করে দেন, এখন কিন্তু একের এক্স অক্ষ ওয়াই অক্ষ যদি জিরো রাখেন তাহলে কিন্তু দেখাই যাবে না শ্যাডোটাকে, ঠিক আছে, ব্লার করলে হয়তো দেখা যাবে, ব্লার করলে হয়তো দেখা যাবে একটুখানি, তাহলে এইভাবে যদি আপনার শ্যাডো ব্যবহার করার প্রয়োজন হয় পারবেন না, পারবো ইনশাল্লাহ, তারপরে এই যে 3D অপশনটা, এটা তো আমি আলাদা করে ক্লাসে নিব আপনাদের, তখন এখানে ইফেক্ট মেনুর আমরা কিছু কিছু হাত দিয়ে দিয়ে দেখবো না, আমরা হাত দিয়ে কি সবই একটা একটা করে দিয়ে দেখবো কি হয় না হয়, ওকে, কি বললাম, জি ভাইয়া, এই 3D আমি আলাদা করে আপনাদেরকে বুঝাবো, বুঝতে পারছেন, এই যে 3D অ্যাস্ট্রোট মেবল দেখতে পাচ্ছেন এখানে, জি ভাইয়া, এটা আমি আলাদা ক্লাস, এটা আমি আলাদা ক্লাস নিব, এটা লোগোর ক্লাসে নিতে পারি, হ্যাঁ লোগোর ক্লাস নিব না তখন নিতে পারি, এখন এখন যা শিখছেন আপনারা, কিন্তু যা শিখছেন সুন্দর সুন্দর আপনারা কিন্তু ইচ্ছা করলে ডিজাইন করতে পারেন।